আসসালামু আলাইকুম আইন ও শিক্ষা চ্যানেলের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইন এবং শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পাওয়ার জন্য আজকে আমি আলোচনা করব এমপিওভুক্ত শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে যে সংবাদটি আজকে সারা বাংলা ডটনেট নামক একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে এমপিভুক্ত শিক্ষকদের পূর্বের নীতিমালা অনুযায়ী বরখাস্তের কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না অর্থাৎ গভর্নিং বডি চাইলে তাকে সাময়িক বরখাস্ত করে দীর্ঘদিন পর্যন্ত তাকে ঝুলিয়ে রাখতে পারতেন এরপরে এই এমপিভুক্ত শিক্ষকদের পূর্তিকারের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হতে হতো তারপরে সেখান থেকে একটি নির্দেশনা আসতো সেই নির্দেশনার আলোকে তারা আদালতের রায় সাপেক্ষে সপদে বহাল হতে পারতেন কিন্তু সাম্প্রতিক সময়ে আজ নয় সেপ্টেম্বর দু হাজার একুশ তারিখে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার কোনো শিক্ষককে ছয় মাসের বেশি সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট এটি পূর্বে কিন্তু আরও একটি রায় ছিল সেটা হচ্ছে তিন মাস পর্যন্ত সাময়িক বরখাস্তের পরে তিন মাস পর্যন্ত তার খোরপোশ ভাতা এইটা করা হবে এরপরে পূর্ণ বেতন হবে এমনই একটি নির্দেশনা ছিল বর্তমানে কিন্তু আরেকটি নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার এই সাময়িক বরখাস্তের যে মেয়াদ সেটি ছয় মাসের বেশি রাখা যাবে না অর্থাৎ ছয় মাস পর্যন্ত বহাল থাকবে একই সঙ্গে দীর্ঘ চোদ্দো বছর ধরে সাময়িক বরখাস্ত থাকা মাগুরার বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ বাদশাহ মিয়া রিট নিষ্পত্তি করে দেন আদালত মাগুরা উপজেলায় সদরের বাগরা বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ বাদশাহ মিয়াকে দুই সালে সাময়িক বরখাস্ত করা হয় দিন যাবত তিনি সাময়িক বরখাস্ত ছিলেন নিষ্পত্তি না করায় দুই হাজার সতেরো সালে বাসস্বী হাইকোর্টের ইপিটিশন করেন প্রায় দশ বছর পরে পরে আদালত রুল জারি করেন রুলে সাময়িক বরখাস্তের সময়সীমা নির্ধারণের কেন নির্দেশ দেওয়া হবে না জানতে রুল জারি করেন হাইকোর্ট ওই রুল চূড়ান্তভাবে নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন অর্থাৎ এখন থেকে সাময়িক বরখাস্তের সর্বোচ্চ মেয়াদ হবে ছয় মাস এর মধ্যে যদি চূড়ান্ত বরখাস্ত না হয় অথবা বিষয়টি যদি ঝুলে থাকে তাহলে কিন্তু তিনি সপদে বহাল হয়ে যাবেন অর্থাৎ এই ছয় মাসের মধ্যেই তার ওই শিক্ষকের সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে গভর্নিং বডিকে এমনই একটি নির্দেশনা নয় সেপ্টেম্বর বিচারপতি এম এ রহমান বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন আদালতে আবেদনের পক্ষে শুনানি করে আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির হুমায়ুন কবির বলেন বেসরকারি শিক্ষকদের সাময়িক বরখাস্তের যে ইতিপূর্বে কোনো মেয়াদ ছিল না সেই আজকের রায়ে ছয় মাসের সময় নির্ধারণ করা হলো এখন কোনো অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত করলে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে অন্যথায় ছয় মাস পরে সাময়িক বরখাস্ত আর কার্যকর থাকবে না অর্থাৎ সাময়িক বরখাস্তের মেয়াদ ছয় মাস নির্ধারিত হলো এই